হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে তোমাদের সাথে একটা ডে লুক আমি শেয়ার করব। তো তার জন্য আজকে একটা ডট অ্যান্ড কির হাইড্রো ক্রিম নিয়ে সেটা আগে পুরো ফেসের মধ্যে ব্লেন্ড করে নেব। আমার হাতে তোমরা দেখলেই একটা পাতি আমাদের বাঙালি মিরর আছে। তো এটা ফেসে করার কারণ হচ্ছে আমি এবার ফেসটাকে ভালোভাবে শেভ করব। জানো তো, ফেস যদি ভালোভাবে শেভ না করা হয় তাহলে মেকআপ কোনোভাবেই বসতে চায় না। তো এটা দিয়ে খুব আস্তেভাবে, খুবই মাইক্রো ব্লেড থাকে, খুব আস্তে করে গালটাকে ভালো করে ফুলিয়ে নেবে। ফুলিয়ে নিয়ে আস্তে আস্তে হালকা হাতে কিন্তু এটা ফেসটা শেভ করে আমি আবারও ওই ক্রিমটা ভালো করে অ্যাজ আ ময়শ্চারাইজার পুরো ফেসের মধ্যে ম্যাসাজ করে নিলাম। এরপর আমি একটা জয়ের সানস্ক্রিন নিলাম, বেশ অনেকটা পরিমাণে নেব, আর নিয়ে ভালোভাবে ফেসে আবারও ম্যাসাজ করে নেব। সানস্ক্রিন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যখন তুমি দিনের বেলায় কোনো ফাংশনে যাচ্ছ বেশি করে নেবে, আর ভালো করে মুখে গলায় বসিয়ে নেবে। নেভারদলেস আমি একটা জুরিওর থেকে লিপ বাম নিয়েছিলাম, তো সেটা ভালোভাবে লিপসে লাগিয়ে নেব যাতে লিপসটা ভালোভাবে হাইড্রেট আর ময়শ্চারাইজ থাকে। তারপর আমি একটা ব্রো প্যালেট নিয়েছি, এটা হাফ অ্যান্ড হাফের। তো এখান থেকে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক এই দুটো শেডকে মার্চ করে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, আইব্রো কিন্তু স্টার্টিং থেকে ডিফাইন করব না, যেখানে সব থেকে বেশি ডেন্স থাকে হেয়ার্স সেখান থেকেই কিন্তু স্টার্ট করব। আর করে তারপরে যা লেফট ওভার থাকবে আমাদের ব্রাশে সেটা দিয়ে সামনের পোর্শনটাকে করব। তো চলো ফটাফট আগে আইব্রোটাকে ডিফাইন করে নিই। দেখো আমার আইব্রো কিন্তু ডিফাইন হয়ে গেছে। তো তোমরাও এভাবে দুটো ইকুয়ালি ডিফাইন করে নিও আইব্রোজগুলো। এরপর আমি মার্সের একটা কভার রেঞ্জার প্যালেট নিয়েছি, কন্ট্রোর অ্যান্ড কাউন্সিলের। এখান থেকে আমি ডার্ক ব্রাউনের তার নিচের শেড, মানে যেটা আমার এক্স্যাক্ট স্কিন টোন, সেই শেডটা দিয়ে আমি কিন্তু আইলিডটাকে কনসিল করে নিচ্ছি, যাতে আমার ব্রো বোনের যে কালারটা আর সেটা আমি পুরো এক বরাবর হয়ে যায়। তো দেখো আমার আইসটা কিন্তু একদম এক কালারের হয়ে গেছে। এটা আমি ফিঙ্গার ড্যাবিং মোশনে কিন্তু করে নিচ্ছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে পাউডার নিয়েছি, সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আস্তে আস্তে হালকা হালকা হাতে চোখটাকে কিন্তু সেট করে নিচ্ছি। এবার আমি প্রিটি অল সেট এই প্যালেট থেকে একটা ব্রাউন কালারের নেব, আর নিয়ে সেটা দিয়ে আমার চোখের ওপরে ব্রো বোন যেটা আছে ওখানে একটা ট্রানজিশন শেড দেব। তো দেখো আমি কি সুন্দরভাবে রাউন্ড মোশন এটা ব্লেন্ড করে ট্রানজিশন শেড ক্রিয়েট করছি। আর হ্যাঁ, একই সাথে দুটো চোখ কিন্তু স্টার্ট করে দেবে, না হলে কখনো কখনো কি হয় দুটো চোখ দুরকম হয়ে যায়। তো দুটো ইকুয়ালি একসাথে যখন এখানে একটা কালার করছো তো সেখানেও আরেকটা কালার করে নেবে। এবারে আমি তার চেয়ে একটু ডার্ক ব্রাউন নিয়ে আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করব। একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ওইটা দিয়ে আমাদের চোখটা যেখানে ওপেন হচ্ছে ঠিক সেই ভাজের ওপরটা আমরা একটু ডার্ক কালার দিয়ে ডিফাইন করে নেব। এরপর আমি একটা ফ্ল্যাট টিপ ব্রাশ নিয়েছি, আর ওটার মধ্যে একটু মিস্ট স্প্রে করে দেব। তারপরে একটা শিমার পিগমেন্ট নেব, আমি একটা পিঙ্ক শিমার পিগমেন্ট নেব, নিয়ে ওইটা দিয়ে একটা কাট ক্রিজের মতন করব। এটা এক্স্যাক্টলি কাট ক্রিজ হবে না, বাট কোয়াইট সিমিলার টু দ্যাট। দেখো কত সুন্দর পিগমেন্টটা হচ্ছে। তোমরা কিন্তু হাত দিয়েও করতে পারো এবং তোমরা এইভাবে ব্রাশেও করতে পারো। নিয়ে তারপরে যেখানে তোমার চোখের ভাজটা হচ্ছে ঠিক তার নিচে এটা একটা হাফ মুনের মতন তোমরা কাট করে নেবে। অন্যদিকে চোখটায় দেখো আমি তোমাদের হাত দিয়ে পিগমেন্ট তুলে বসিয়ে দেখাচ্ছি, দেখো এটাও ইকুয়ালি কিন্তু সুন্দর হয়। তোমাদের যার যেরকম সুবিধে তোমরা সেভাবে করতে পারো, তোমরা হাত দিয়েও বসাতে পারো এবং ব্রাশ দিয়েও বসাতে পারো। ব্রাশ দিয়ে একটু নিট হয় আর হাত দিয়ে একটু মেসি হয়, যেটা তোমাকে পরে ব্রাশ দিয়ে কিন্তু সুন্দর করে একটা কাট ক্রিজ করে নিতে হবে। এবার আমি আবারও সেই ডার্ক ব্রাউনটা নিয়ে যেখানে কাট ক্রিজ করেছি তার ঠিক ওপরে পোর্শনটাকে ডিপ করে নিচ্ছি, কারণ ডিপের পরেই কিন্তু লাইটের ট্রানজিশনটা ভালো বোঝা যায়। এখন আমি নিয়েছি রেনের বলিউড ফিল্টার প্রাইমারটা, যেটা খুবই ভালো, এবং যেখানে তোমার পোর্স আছে বা আনইভেন স্কিন টোন আছে বা খুব অয়েলি জোন আছে সেখানে তোমরা কিন্তু এটা ইজিলি লাগিয়ে স্কিনটাকে একটা স্মুথ ক্যানভাস হিসেবে তৈরি করে নিতে পারো। এরপর আমি সেই আবার কনসিল প্যালেটটা নিচ্ছি, আর ওখান থেকে নিজের স্কিন টোন হিসেবে একটা কালার নিয়ে যেটা দিয়ে আমি নিজের আইলিড করেছিলাম সেটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেলসগুলোকে হাইড করছি।
মেকআপ মানে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো পিগমেন্টকে হাইড করতে পারি, কিন্তু যদি পিম্পলের বাম্প থাকে বা কোনো বয়েল থাকে বা স্কিনে যদি টেক্সচার থাকে, যেরকম তোমরা দেখছো আমার স্কিনে কিন্তু প্রচুর টেক্সচার, তো এই টেক্সচারগুলোকে কিন্তু সরানো একদমই ইম্পসিবল। যারা আর্টিস্টরা দেয় তারা অবশ্যই একটুখানি এডিট করেই ফটো পোস্ট করা হয়, বাট ন্যাচারালি দেখতে গেলে স্কিনের মধ্যে তোমার যেগুলো বাম্পস থাকবে, পিম্পলস থাকবে বা টেক্সচার থাকবে, সেগুলোকে হাইড করা কিন্তু কোনোভাবেই সম্ভব না কমপ্লিটলি। তোমরা পিগমেন্টেশন বা ডিসকালারেশন যেগুলো আছে সেগুলোকে কিন্তু কমপ্লিটলি হাইড করতে পারো। এই দেখো, এখন মেকআপগুলোকে ভালো করে একটু সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করবে, যদি বেশি পাউডার উঠে যায় হাতে বা ব্লেন্ডারে তাহলে হাতের পেছনে একটু সরিয়ে ফেলবে আর এইভাবেই সেট করবে। নেক্সট চলো আমি চলে আসছি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে। তো এখানে আমি মেবেলিন ফিটমির 310 এই শেডটা ইউজ করছি, অল্প পরিমাণে নেব আর ব্রাশের পেছন দিয়ে সুন্দরভাবে মুখে ডট ডট করে নেব। এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটা কিন্তু করে নেব। দেখো আমি মুখটা কিভাবে করছি। আসলে যখন আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করি বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, দেখবে আমাদের ফেসটা কিন্তু ওরকমই হয়ে যায়। তোমাদের কি হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে। দেখো ড্যাবিং মোশনে কিন্তু এটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো চলো নেক্সট আমি এবার হাইলাইট করব নিজের হাই পয়েন্টস। তো হাইলাইটিংয়ের জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশে নিয়েছি, নিয়ে চোখের একদম নিচে দেব না, আমাদের চিক বোনের হাইয়েস্ট পয়েন্টে দেব, নোজে দেব, ফোরহেডে দেব আর জ লাইনের ওপরে দেব, আপার লিপস অ্যান্ড চিন এরিয়াতে দেব। আর দিয়ে এটাকে একটা ড্যাম্প ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর পালা হচ্ছে কন্টোরে। তো আমি এভাবে একটা শেডিং প্যালেট নিয়েছি, এক্সেসটা ডাস্ট অফ করে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে অল্প করে কন্টোর করে নেব। দিনের বেলা যেহেতু অত্যধিক কন্টোর করা কিন্তু দেখতে বাজে লাগে, স্কাল্পট লাগে ফেসটা, তো তার জন্য অল্প অল্প কন্টোর করে নেব, একটু ফোরহেডটাও কন্টোর করে নেব। আর মাথায় রাখতে হবে যে কোনো কন্টোর আমরা ক্রিম প্রোডাক্ট করি বা আমরা পাউডার প্রোডাক্ট করি, ব্লেন্ডিং ইজ দ্য কি টু সাকসেস। তো যত ভালো ব্লেন্ড করবে অত ন্যাচারাল আর নিট লুক তোমরা পাবে। এরপর আমি ব্যবহার করেছি একটা প্লামের লিপ অ্যান্ড চিক টিন্ট। তো অল্প পরিমাণে ব্রাশে নিয়েছি আর হাতের পেছনে সেটাকে একটু অল্প হালকা করে নিয়েছি, স্মাইল করব আর সাইড দিয়ে ড্যাব করব। একদম গালের মাঝামাঝি নিয়ে আসবো না, নিয়ে আসলে গালগুলো ভীষণ হেভি মনে হবে, তো তাই সাইড থেকে নেব আর সাইড অফ দ্য টেম্পল অবধি তুলে দেবো ব্লাশটাকে। এরপর ক্রিম ব্লাশটাকে আমি একটা পাউডার পিচ ব্লাশ দিয়ে লক করব, তো সেটাও নেব অল্প, হাতের পেছনে সফট করব আর তারপরে অ্যাপ্লাই করব। এবার আমি একটা মিস্ট অ্যান্ড ফিক্স দিয়ে ফেসটাকে সুন্দরভাবে লক করে একটু ড্রাই করে নেব। চলো নেক্সট হচ্ছে এবার আমরা চলে যাব আমাদের লোয়ার ল্যাশ লাইনে, শ্যাডো প্লেসমেন্টে। এখানে আমি একটা ব্রাউন অ্যান্ড ডার্ক ব্রাউন কালার দিয়ে ভালোভাবে লোয়ার ল্যাশটাকে ডিফাইন করব। এরপর আমি মামা আর্থের একটা কাজল নিয়ে ভালো করে ওয়াটার লাইনে এবং একটু বাইরের দিকে ড্র করে নেব, আর তারপরে একটা ছোট্ট পাতলা ব্রাশ যেটা দিয়ে আমরা আইব্রো ডিফাইন করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে স্মাচ করে নেব। আমরা এখানে ক্রিম হাইলাইটার ইউজ করব, কোনো পাউডার হাইলাইটার আর ইউজ করব না। আর ক্রিম হাইলাইটার কি হয়, একটু ন্যাচারাল লুক ক্রিয়েট করে, তার জন্য দেখো অল্প অল্প হাতে ড্যাবিং মোশনে আমরা কিন্তু লাগিয়ে দেব। আর দেখো কতটা ন্যাচারাল একটা গ্লো আসছে, যেটা মনে হবে যেন তোমার স্কিনের ভেতর দিয়ে এই গ্লোটা বেরিয়ে আসছে। এবারে আমরা একটা ল্যাশ কালার দিয়ে ভালোভাবে আইল্যাশটাকে কার্ল করে নেব আর তারপরে আমরা মাস্কারা অ্যাপ্লিকেশন করব।
আমি এখানে মেবেলিন কলোসালের মাসকারাটা ইউজ করছি। আমার ল্যাশেস খুবই ছোট, বাট স্টিল মাসকারাটাই প্রেফার করি ইউজ করা। ফলস ল্যাশেস আমি একটু অ্যাভয়েডই করি, ভীষণ আনকমফোর্টেবল লাগে আর দিনের বেলায় খুব একটা প্রয়োজনও হয় না। তাই মাসকারার তোমরা দুটো তিনটে কোটিং করলেও কিন্তু হয়ে যায়। এবার যেহেতু আমার কাছে ডার্ক ব্রাউন কালার লিপ লাইনার ছিল না, তাই আমি আমার কন্টোর প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের লিপ কালার বানিয়ে নিয়েছি। ওখানে ডার্ক ব্রাউন কালারের কন্টোর শেড ছিল, ওটা দিয়েই কিন্তু আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি। এরপর আমার কাছে একটা জুডিও লিপ প্লাম ছিল, যেটা লাগালে ভীষণই জ্বালা জ্বালা করে, বাট কালারটা এতটাই সুন্দর যে আমি ওটা না লাগিয়ে রেজিস্ট করতে পারি না। তো তাই সেটা দিয়েই আমি কিন্তু লিপটাকে ফিল করে নিলাম, ড্র করে নিয়েছি। তো চলো এবার নেক্সট হচ্ছে মেকআপটাকে কমপ্লিট করব। এবার তোমরা দিনের বেলায় গেলে এইভাবে মেকআপটা রাখতে পারো, আমি জাস্ট হেয়ারটা খুলে নিই। আমি একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছি, তো সেই হিসাব করে তোমরা চুলটা তোমাদের পছন্দ মতন রাখতে পারো। আমি আমার পছন্দ মতন রাখলাম। তো ফাইনালি তোমরা বলো কেমন লাগছে তোমাদের এই মেকআপ লুক, উইচ ইজ লাইক ডে টাইম। তোমরা যে কোনো সময় এটা করে যেতে পারো, তোমরা যদি চাও তোমরা এটা রাত্রেবেলাও করতে পারো ইনফ্যাক্ট। আর হেয়ারসটাকে প্রথমেই একটু সেমি স্ট্রেট করে নিও, তাহলে আরও ভালো লাগবে। আমার তো একটু বাউন্সি লুক বেশি বেটার লাগে। আর আশা করছি যা আজকে ভিডিও করেছি তোমাদের সুন্দরভাবে বুঝাতে পেরেছি, আর তোমরা কিছু অন্তত কিছু শিখতে পেরে থাকবে। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, বাট আমারও এই দেখে থেকেই শেখা, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আরেকটা মেকআপ লুক নিয়ে। আশা করছি একটু লাউড মেকআপ লুক কিছু একটা নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হব। তো চলো আজকে যাই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। স্টে টিউনড।